কি যে বারবার হচ্ছে জানি না, আজকে ইন্টারনেটের অবস্থা বোধহয় ভয়াবহ, মাঝে মাঝেই আমাকে তাড়িয়ে দিচ্ছে এখান থেকে। এবং আমি খুবই ক্ষমা প্রার্থী যে আপনাদের বারংবার এই যে আলোচনার আমরা একসাথে রয়েছি সেখান থেকে এইভাবে একটা ইন্টারাপশনের মধ্যে ঢুকতে হচ্ছে। আমি আরও একবার চেষ্টা, লাইভে আরও একবার ফিরলাম, জানি না আবার আমাকে দেখা যাচ্ছে কিনা, বোধহয় দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। আমাদের সময় এমনিতেও শেষ হয়ে আসছে, পক্ষে আরো কিছু প্রশ্ন যদি নিয়ে নেওয়া যায় তার একটা চেষ্টা রাখবো। ইনফ্যাক্ট একটু আগে সঙ্গীতাকে বলছিলাম, তো আমি আমার সেই আলোচনায় ফিরি। শোনা যাচ্ছে তো, কেউ যদি একটু কমেন্ট করেন প্লিজ। হ্যালো 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 মহাশ্বেতা, থ্যাংক ইউ মহাশ্বেতা, ইউ আর সাচ এ সেভিয়ার, অ্যাটলিস্ট জানলাম যে আবার ফিরতে পেরেছি। মানে আমার কিরকম সেই পাগলা দাশুর গল্পের মতো মনে হচ্ছে, আবার সে এসেছে ফিরিয়া করে করে, বারবার যাচ্ছি বারবার আসছি, অ্যাট লাস্ট, সুপ্রতিম লিখেছে। বেশ, সঙ্গীতাকে যেটা বলছিলাম যে সঙ্গীতা, এই যে এতগুলো দিক রয়েছে, এতগুলো সমস্যার দিক রয়েছে, সেখানেও কিন্তু কোথাও চিকিৎসকের কাছে পৌঁছানো বা নিজের কাজ করার ক্ষেত্রে অনেক অনেক প্রতিবন্ধকতার একটা উদাহরণ আমি পেলাম এই বক্তব্যগুলোর মধ্যে দিয়ে। যে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে তার প্রত্যেকটার কাঙ্ক্ষিত সমাধান না পেতে পারি। সমাধান এ বি সি ডি এরকম যদি একটা মডেল হয়, কোন সমাধান তারপরেও পাওয়া সম্ভব একটু যদি দেখা যায়। যেমন একটা উদাহরণ, আমি অমুক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, বেশ, কিন্তু সেক্ষেত্রে আমি কি এমন কোনো সরকারি হাসপাতাল যেখানে একেবারে প্রায় নিখরচায় ট্রিটমেন্ট হয়, সেখানে কোনো সাইকিয়াট্রিস্ট, কোনো সাইকোলজিস্টকে দেখিয়ে আসতে পারি? আচ্ছা, মেডিটেশনের আমার বাড়িতে সেই কন্ডিশন নেই, আমি কি কানে ইয়ার প্লাগ দিয়ে নিজেকে একটু ফোকাস করিয়ে, এই যে আপনি ইন্টারনেট ব্যবহার করে যেন আমাদের অনুষ্ঠান শুনছেন, সেইভাবে ইউটিউবের কোনো ভিডিও দেখে মেডিটেশনের চেষ্টা করতে পারি, ইফ ইউ অ্যাট অল ওয়ান্ট টু ডু মেডিটেশন? এইখানে কোথাও আমরা সমাধানের ক্ষেত্রেও যদি আর একটু ফ্লেক্সিবল হই, কারণ আমরা অনেক সময় বলি যে কোনো সমাধান নেই, আদতে যেটা বলতে চাই সেটা হচ্ছে এক্স্যাক্টলি যে সমাধানটা চাইছিলাম সেইটা নেই। এই যে আপনি বলছেন আমি টিচিংয়েই যেতে চেয়েছিলাম, হয়তো যাবেন এক্ষুনি, এক্স্যাক্টলি যত টাকার টিচিং করতে পারছেন না, এটা তো ইচ্ছাকৃত নয়। তাহলে আমার বাবা মামার জন্য অনেক করেছে, আমি করতে পারছি না তাকে নিয়ে একটা গিল্টের জায়গায় যাচ্ছেন কেন? কারণ আপনার বক্তব্যের মধ্যে না অপরাধ বোধের একটা ভার আছে বলে আমার মনে হলো। এই অপরাধ বোধের ভার বাড়লে তো আমার সমাধান দ্রুততর হবে না, তাই না? বিবেক লিখছেন, ম্যাডাম আমার বাবা সারাক্ষণ ঠাকুরের নাম করেন, এর ফলে তার শারীরিক ক্ষতি হচ্ছে, তাকে বললেই বলেন ঠাকুর না ডাকলে আমার ভয় লাগে, যেন মনে হয় জীবন শেষ হয়ে যাবে, কি করব? বিবেক, এটার মধ্যে না অনেক ধরনের ভাবনার জায়গা থাকতে পারে, জানেন তো, বহু সময় এমন অনেক মানুষ আছেন তারা সত্যি মনে করেন যে আমি এক্স্যাক্টলি এইভাবে কিছু ধর্মীয় আচার আচরণ না করলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে, এবং আদতে কিন্তু তারা ভীষণ রকম কিছু অ্যাংজাইটিতে হয়তো রয়েছেন, এর মধ্যে অন্য কোনো মানসিক সমস্যার ইঙ্গিত থাকতে পারে, হয়তো তাদের সত্যিই মনে হচ্ছে। আবার ইন্টারাপ্টেড বলছে, কে এলো রে? সুপ্রতিম লিখেছে, আবার কি দেখা যাচ্ছে না ইন্টারাপ্টেড হয়েছে, একটু কি কেউ জানাবেন? সুপ্রতিম লিখলো আবার ইন্টারাপ্টেড, দেখা যাচ্ছে কি? তাহলে আমি কন্টিনিউ করবো, নাহলে আজকে এবারের মতন ইতি টানবো, আর এগোবো না, আর কতবার এরম ফিরে ফিরে আসা যায়। শোনা যাচ্ছে কি? হোপফুলি শোনা যাচ্ছে, কারণ আমি অন্তত প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। আমি জানি উত্তর, কেউ একটা কমেন্ট যদি করেন প্লিজ, অডিবল বা ভিজিবল কিনা। ওকে, কন্টিনিউ। হ্যাঁ, তো এই যে বাবা ভীষণ ঠাকুরের ভয় পাচ্ছেন, হতে পারে বাবার মধ্যে এমন অনেক ভাবনা আসছে যেটাকে বাবা ওইভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কি হয় বিবেক, আমরা জীবনের অনিশ্চয়তার সঙ্গেও একটা দর কষাকষিতে যাই, এই যে কোনোটাই আমার হাতে নেই, এটার সঙ্গে আমরা কিছুতেই যেন অ্যাট হোম হতে পারি না, সেখানে আমাদের মনে হয় যে এইভাবে ঠাকুরকে ডাকলে বোধহয় সমাধান হবে, তাহলে বোধহয় কোনো ক্ষতি হবে না। বাবাও হয়তো ঠিক সেই মোডে যাচ্ছেন, এক্ষুনি বাবাকে আটকাতে যাবেন না, যেভাবে পুজো করছেন বলে বাবার শারীরিক ক্ষতি হচ্ছে বলে মনে হচ্ছে সেই অংশটুকুকে অ্যাড্রেস করুন, ঠাকুরকে ডাকাটাকে অ্যাড্রেস করতে যাবেন না। দুই,
বাবাকে এইটাও বলতে পারেন যে আচ্ছা বাবা, নিশ্চয়ই তোমার মনের মধ্যে তাহলে কিছু ভয় কাজ করে, যেগুলো তোমার মনে হচ্ছে যে ঠাকুর যদি তোমার পাশে না দাঁড়ায় তাহলে গোলমাল বেঁধে যাবে। আচ্ছা, সেই ভয়গুলো নিয়ে তুমি কি কারোর সাথে একটু গিয়ে কথা বলবে? এমনও তো